হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুপটেক বাংলা। ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, একটা নিউজ তুলে ধরবো, সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসা। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ যেটা শর্ট ফর্ম WBHRB, বোর্ডের পক্ষ থেকে স্টাফ নার্স গ্রেড টু পোস্টের জন্য একটা অফিসিয়ালি রিক্রুটমেন্ট বের হবার কথা ছিল। সেটা কিন্তু অনেকেই কমেন্ট করছে ভিডিওতে যে এটার অফিসিয়ালি রিক্রুটমেন্ট কবে পাবলিশ করবে, কেন এখনও পর্যন্ত কিন্তু এটার অফিসিয়ালি কোনো রিক্রুটমেন্ট প্রকাশ করেনি। তবে খুব শীঘ্রই প্রকাশ করবার কথা ছিল, তবে বর্তমানে এই নিউজটার কি বর্তমান পরিস্থিতি রয়েছে, কেনই বা বের হচ্ছে না, এটা নিয়ে কিছু কথা শেয়ার করব, অর্থাৎ একটা নিউজ তোমাদের সামনে তুলে ধরব, ঠিক আছে? তো বিষয়টা হলো, আজকের এই ভিডিওতে তোমাদের এই বোর্ডের পক্ষ থেকে যে নোটিফিকেশানটা রিলিজ হবার কথা ছিল সেটার ডিটেলস তো জানাবই, সাথে কি ভ্যাকেন্সি বের হবে বা কতগুলো পোস্ট থাকবে, কি পোস্ট থাকবে, এছাড়াও এজ ক্রাইটেরিয়া কি থাকবে, কোয়ালিফিকেশন কি থাকবে, সিলেকশন প্রসিডিওর সমস্তটা কিন্তু জানাবো। তবে তার আগে যেটা জানানোর সর্বপ্রথম প্রয়োজন, সেটা হলো এই নোটিফিকেশানটার বর্তমান অফিসিয়ালি কোনো আপডেট কেন আসছে না, যেটা সেপ্টেম্বর কিংবা এই মাসের মধ্যে বের হওয়ার কথা ছিল, তবে সেপ্টেম্বরেও বের হবে কি না সেটা জানাবো। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দাও বেলটির অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা রয়েছি একদম অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হলো WBHRB-র অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো এই যে এটার লিঙ্কটা তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন নিচে থাকবে, তবে এখানে খুঁজলে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট, স্টাফ নার্স গ্রেড টু এর কোনো আপডেট কিন্তু এখানে পাওয়া যাবে না, ঠিক আছে? কেননা বর্তমান এটার না বের হওয়ার পিছনে, অর্থাৎ অফিসিয়ালি কোনো আপডেট না বের হওয়ার পিছনে মেইন যেটা কারণ, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেটা হাহাকার পড়ে গেছে, এছাড়াও কলকাতার যে ঘটনাটা, আর্যকালের ঘটনাটা ঘটে, ঠিক আছে, সেটা আমরা প্রত্যেকেই জানি, নতুন করে এটা আপডেট দেওয়ার কিছুই নেই। তো সেই কারণেই কিন্তু এটা আপডেট এখনও আসছে না। তো যেটা প্রত্যেকে বলছো যে কবে এটার অফিসিয়ালি আপডেট আসবে, তবে এতদিন পর্যন্ত যেটা আপডেট জানতাম এই ঘটনাটা হবার আগে, যে মিনিমাম এই মাস কিংবা সেপ্টেম্বর মাসের শেষের দিকে তো আপডেট কোনো আসবেই, কোনো না কোনো অফিসিয়াল আপডেট তো আসবে, এছাড়া নোটিফিকেশনও পাবলিশ করবে। তবে এই ঘটনার পরে বর্তমানে সরকারি যে হেলথ ডিপার্টমেন্টের বর্তমান সিচুয়েশন, পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে এটা আপডেট আগামী কতদিনের মধ্যে বের হবে কোনো আপডেট সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই কেসটার বর্তমান স্থিতি যেহেতু এরকম পরিস্থিতি, ঠিক আছে, সেই কেসটা ঠিকঠাক পরিস্থিতিতে আসলে, একটা পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই আপডেটটা আসবে, ঠিক আছে? তো এই স্টাফ নার্সের বর্তমান গ্রেড টু এর বর্তমান যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনাদের শর্টে একবার জানিয়ে দিচ্ছি, কেননা নোটিফিকেশানটা যবে রিলিজ হবে সেটা কিন্তু আপনাদের জানাটা প্রয়োজন। এই এটা নিয়ে কিন্তু অনেকেই, মানে অনেক ওয়েবসাইট এই লেখাটা দিয়েছে, ঠিক আছে, যেটা আমরা প্রত্যেকে জানতাম যে খুব শীঘ্রই এটার একটা অফিসিয়ালি আপডেট আসবে, যেহেতু কোনো আপডেট আসেনি, ঠিক আছে? তার জন্য এই ঘটনা ঘটার আগে কিন্তু অনেক ওয়েবসাইটই এই লেখাটা দিয়েছিল, ঠিক আছে? তো WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2024, তো এটা নিয়ে কিন্তু লেখা বেরিয়েছে, যেটা লেখা মানে খুব সহজ সরল একটা বিষয় যে এই পোস্টের ডিটেলসটা কী রয়েছে। রিক্রুটমেন্ট বোর্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ নার্স গ্রেড টু এর ভ্যাকেন্সি যেখানে কিন্তু বের হওয়ার কথা ছিল 5000+ ভ্যাকেন্সি, বেশ অনেকগুলো ভ্যাকেন্সি বের হওয়ার কিন্তু কথা ছিল। তো বর্তমানে এটা অস্থায়ী অবস্থায় রয়েছে, কোনো আপডেট নেই। আপডেট এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যেত, তবে স্টার্ট ডেট যেটা হলো জুলাই আগস্ট, এখানে দেওয়াও আছে, আপনারা তোমরা দেখতেও পাচ্ছ এখানে যে ডেটটা দেওয়া রয়েছে জুলাই কিংবা আগস্ট। তো এখনও পর্যন্ত এটার কিন্তু কোনো আপডেট আসবে না বলেই মনে হচ্ছে, ঠিক আছে? তো লাস্ট ডেট অ্যাপ্লাই সেপ্টেম্বর দেওয়া রয়েছে। তো এটা হলো সবাই যেটা জানতো, এই ঘটনা কলকাতার আর্যকালের ঘটনা ঘটার আগ পর্যন্ত আমাদের যেটা ধারণা ছিল যে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো না কোনো আপডেট তো আসবেই। তো এই ঘটনাটা ঘটার পরে বর্তমান হেলথ ডিপার্টমেন্টের অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই, যার কারণেই
কিন্তু এটা স্থগিত থাকবে, কোনো আপডেট এখন এখনো পর্যন্ত থাকবে থাকছে না। তো এখানে পোস্ট নেম যেটা, সেটা স্টাফ নার্স গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস। তো পে স্কেল যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছ, তো এগুলো তো বিষয় না, জাস্ট আপনি তোমাদের আমি এটা বিষয়টা আপনাদের জানালাম, ঠিক আছে। নিচের দিকে আসলে কোয়ালিফিকেশনটা দেখা যাবে, ঠিক আছে। এটার জন্য তো যেটা ছিল বিএসসি নার্সিং করা, কিংবা পোস্ট বিএসসি নার্সিং থাকতে হবে, কিংবা জিএনএম, এগুলোর কোয়ালিফিকেশন তো থাকতে হবে। যারা নার্সিং স্টুডেন্টরা রয়েছে তাদের বর্তমান এখন অপেক্ষাতেই থাকতে হচ্ছে, ঠিক আছে। এজ লিমিট 18 থেকে 39 মধ্যে ছিল এবং 1 জানুয়ারি 2024 মধ্যে বয়সটিকে হিসাব করতে হবে, ঠিক আছে। এবং নিচের দিকে আসলে এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেখা যাচ্ছে 210 টাকা, ঠিক আছে। এবং আর একটু নিচের দিকে এটা একটু আপনাদের জানিয়ে দিই, যারা যারা আজকে হোক আর যতদিন পরেই হোক না কেন, এটার অফিসিয়ালি কোনো নোটিশ তো অবশ্যই আসবে। তবে এটার জন্য কিন্তু রিটেন এক্সাম হয় না, একাডেমিক মার্কস হবে যেটা 75 নম্বরের, এক্সপিরিয়েন্স মার্কস হবে 10 নম্বরের, এবং ইন্টারভিউ 15 নম্বরের। এভাবে 100 মার্কসের এক্সামটা হয়। তো মার্কিং ক্রাইটেরিয়া, ঠিক আছে, ফর কোয়ালিফিকেশন, তো সেকেন্ডারি থাকবে এসেন্সিয়াল 10 নম্বরের, হায়ার সেকেন্ডারির জন্য 25 নম্বরের, এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যাদের করা থাকবে, অর্থাৎ জিএনএম যাদের করা রয়েছে, তাদের 35 নম্বরের ম্যাক্সিমাম মার্কস থাকবে, ঠিক আছে। 35 ম্যাক্সিমামের মধ্যে যতটা দেওয়া হয় দেওয়া যাবে। তো বিএসসি নার্সিং ফর্ম, যাদের বিএসসি নার্সিং করা থাকবে তাদের জন্য ম্যাক্সিমাম 30 নম্বরের মধ্যে মার্কস দেওয়া হবে, এবং যাদের পোস্ট বিএসসি নার্সিং, বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকবে তাদের জন্য ম্যাক্সিমাম 30-এর মধ্যে মার্কস দেওয়া হবে, ঠিক আছে। এভাবে কিন্তু নাম্বারটা ডিস্ট্রিবিউট করা হবে, এবং মার্কিং ক্রাইটেরিয়া ফর এক্সপিরিয়েন্স, এগুলো একটু দেখবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে যে দিয়ে দেবো, ঠিক আছে। যাদের এক্সপিরিয়েন্স থাকবে সেটা হলো লেস দেন 12 মান্থ হলে 0, লেস দেন 24 মান্থ অর্থাৎ 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 2 নম্বর মার্কস দেওয়া হবে। তো এই হিসেবে আপনাদের কত দিনের এক্সপিরিয়েন্স রয়েছে সেই হিসেবে কিন্তু মার্কসটা ডিস্ট্রিবিউট করা থাকছে, এগুলো একটু দেখে নেবেন। এখানে একটা আপডেট রয়েছে যেটা হলো অফিসিয়াল নোটিফিকেশান, কোনো অফিসিয়াল নোটিফিকেশানে ক্লিক করলে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে আসবে, ঠিক আছে। তো সেটা কিন্তু কোনো আপডেট এখানে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ। তো অফিসিয়াল ওয়েবসাইটটা আপডেট কিন্তু এখানে খুলে এসেছে, তবে কোনো আপডেট এখানে এখনও পর্যন্ত আসবে না। এই হলো আপডেট, কোনো রকম আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে।